ডগ টিভি। নমস্কার, আমি শুভজিৎ। বিকেল বিকেল চলে এসেছি হাওড়া স্টেশনে। আজ এখান থেকেই শুরু হচ্ছে মধ্যপ্রদেশ ভ্রমণের প্রথম পর্ব। এই হলো আমাদের গর্বের 170 বছরের পুরাতন হাওড়া স্টেশন, যা কলকাতা সহ পশ্চিমবঙ্গকে সমগ্র ভারতবর্ষের প্রায় সকল প্রান্তের সাথে জুড়ে রেখেছে। এবারে চলুন স্টেশনের ভিতরের দিকে যাওয়া যাক। এক সমীক্ষা থেকে জানা গিয়েছে, এই স্টেশন থেকে প্রতিদিন 450টি শহরতলির লোকাল ট্রেন আর 107টির মতো দূরপাল্লার ট্রেন 24টি প্ল্যাটফর্ম থেকে প্রায় 10 লক্ষ মানুষকে পরিষেবা দিয়ে থাকে। এটি হলো হাওড়া গোয়ালিয়র চম্বল এক্সপ্রেস। প্রত্যেক রবিবার আর বুধবার ট্রেনটি হাওড়া থেকে ছাড়ে বিকেল 5:45। ট্রেন নাম্বার 12-17-5। স্লিপার ক্লাসের ভাড়া 613 টাকা। আর 31টি স্টেশন অতিক্রম করে ট্রেনটি গোয়ালিয়র পৌঁছতে সময় নেয় 23:15। আমার সিট নাম্বার হলো S12 লোয়ার বার্থ। চলুন ট্রেনের মধ্যে উঠে পড়া যাক। হাওড়া থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল ঠিক 5:45 গোয়ালিয়রের উদ্দেশ্যে। নিজের শহর ছেড়ে যখনই কোনো অজানা ভিন শহরের উদ্দেশ্যে পাড়ি দিই, তখন ভেতরে একটা অদ্ভুত উত্তেজনা কাজ করে। আমার শহরের চেনা জানা প্রত্যেকটা মুহূর্তকে আগামী বেশ কয়েক সপ্তাহের জন্য দেখতে পাব না। হ্যাঁ, বিচ্ছেদের এই অনুভূতিতেই উপলব্ধি করি নিজের দেশ, শহর, গ্রাম, মাটির প্রতি ভালোবাসার এক অচ্ছেদ্য বন্ধন, যা ছিল, আছে, থাকবে। ট্রেন চলতে শুরু করেছে আর বাইরেও ধীরে ধীরে নেমে আসছে অন্ধকার, সুতরাং আপনাদেরকে দেখানোর মতো কিছু নেই। এই অবসরে আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের এই গোয়ালিয়র ভ্রমণে কি কি দেখব, কোথায় কোথায় থাকব, তারই একটি সংক্ষিপ্ত বিবরণ দেখুন। এবার শীতে চলেছি মধ্যপ্রদেশ ভ্রমণে। হাওড়া থেকে ট্রেন পথে মধ্যপ্রদেশের অন্যতম শহর গোয়ালিয়রের দূরত্ব 1286 কিলোমিটার, আর পৌঁছতে সময় লাগে প্রায় 23:15। কিন্তু বাস্তবে পৌঁছতে 2-5 ঘন্টা পর্যন্ত ট্রেন লেট হয়েই থাকে। এই মধ্যপ্রদেশ একসময় ছিল ভারতের বৃহত্তম একটি রাজ্য। পরে 2000 সালের 1 নভেম্বর মধ্যপ্রদেশ ভেঙে তৈরি হয় 26তম রাজ্য ছত্তিশগড়। সমগ্র মধ্যপ্রদেশকে মোট 10টি ডিভিশনে ভাগ করা হয়। এর মধ্যে আমি মধ্যপ্রদেশের উত্তরাংশের 2টি বিভাগ, যথা গোয়ালিয়র আর চম্বল ডিভিশন ভ্রমণ করব, যার মধ্যে পড়ে মোট 8টি জেলা। ঘড়িতে এখন রাত্রি 12:30। ট্রেনের সমস্ত যাত্রী নিদ্রায় আচ্ছন্ন আর আমাদের ট্রেনটি চলেছে দুর্বার গতিতে। আমাদের এই মধ্যপ্রদেশ ভ্রমণ সিরিজে থাকছে 1300 বছরের অধিক প্রাচীন গোয়ালিয়র দুর্গের অবিস্মরণীয় ইতিহাস, 2 গোপাচল পর্বতের বুকে পাহাড় কেটে তৈরি হওয়া জৈন তীর্থস্থল, 3 সিন্ধিয়া রাজাদের চোখ ধাঁধানো জয় বিলাস প্যালেস, 4 সঙ্গীত সম্রাট তানসেনের সমাধি, 5 ঐতিহাসিক তেলিকা মন্দির, 6 অপূর্ব কারুকার্যময় শাসবহু মন্দির, 7 বন্দিছোর গুরুদ্বার, 8 বটেশ্বর দ্য গ্রুপ অফ টেম্পল, 9 ভূতেদের দ্বারা তৈরি হওয়া
কাঁকন মঠ মন্দির। দশ, প্রাচীন ভারতের তন্ত্রবিদ্যার ইউনিভার্সিটি চৌষট যোগিনী টেম্পেল ও আরও অনেক কিছু। রাত শেষে আরেকটি নতুন দিনের শুরু। এই মুহূর্তে আমাদের ট্রেনটি উত্তরপ্রদেশের চিত্রকূট জেলার মধ্যে দিয়ে অতিক্রম করছে। চলে এসেছি উত্তরপ্রদেশের মানিকপুর জাংশনে। এই স্টেশনটি হল প্রয়াগরাজ জব্বলপুর সেকশনের একটি গুরুত্বপূর্ণ জাংশন। মানিকপুর জাংশন অতিক্রম করে আরও প্রায় 97 কিলোমিটার এসে পেলাম কেন নদীর গভীর উপত্যকা। এটি মূলত উত্তর ভারতের পার্বত্য শ্রেণী বুন্দেলখণ্ডের সম্প্রসারিত অংশের অন্তর্গত একটি অঞ্চল। বন্ধুরা, এই মুহূর্তে আমি যে স্টেশনটায় দাঁড়িয়ে রয়েছি, এটি হলো উত্তরপ্রদেশের সবথেকে অন্তিম স্টেশন। এরপরেই শুরু হচ্ছে মধ্যপ্রদেশ। এই স্টেশনটির নাম কুলপাহাড়। ধীরে ধীরে সন্ধে নেমে আসছে আর আমাদের ট্রেন উত্তরপ্রদেশের সীমানা অতিক্রম করে প্রবেশ করতে চলেছে মধ্যপ্রদেশে। তখন দুরন্ত গতিতে আমাদের ট্রেনটি ছুটে চলেছে কুয়াশা মাখা নীল দিগন্তকে পিছনে ফেলে। উত্তরপ্রদেশের সীমানা অতিক্রম করে চলে এলাম মধ্যপ্রদেশের প্রথম স্টেশন হরপালপুর। রাতের নিস্তব্ধতাকে বিদীর্ণ করে আমাদের বিশাল দানব ইঞ্জিনটি তখন কত গ্রাম শহর জনপদ অতিক্রম করে ছুটে চলেছে দুর্বার গতিতে। অবশেষে চলে এলাম গোয়ালিয়র জাংশনে। এই ট্রেনটা হাওড়া থেকে গোয়ালিয়রে ঢোকার কথা ছিল বিকেল 5টার সময়, সেটা ঢুকলো রাত্রি 10টায়, প্রায় 5 ঘন্টা লেট। চলুন এবার তাহলে স্টেশন থেকে বেরিয়ে সোজা চলে যাব হোটেলের উদ্দেশ্যে। গোয়ালিয়র স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই পাশে রয়েছে অটো স্ট্যান্ড। অচেনা শহরে প্রথমবার আলো আঁধারি পরিবেশে এগিয়ে চললাম স্টেশন পার্শ্ববর্তী হোটেলের উদ্দেশ্যে। এই 3 রাস্তার মোড়ে এসে ওইদিকে গেলে পেয়ে যাবেন সমস্ত খাবার হোটেল, আর এই দিকে পেয়ে যাবেন পরপর থাকার হোটেলগুলি। ফোন নাম্বার ডেসক্রিপশানে দেয়া রইল। প্রবেশ করছি হোটেলের রুমে। বিশ্বাস করবেন না, হোটেলের যে রুমটিতে ছিলাম তার ভাড়া মাত্র 300 টাকা। দেখুন বন্ধুরা, ভিডিওটি তাহলে আজ এই পর্যন্তই। শীঘ্রই আসছি পরের পর্ব নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।